আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো বেশ কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটা মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম, মোটামুটি অনেক দিন আগে। তো এখানে অনেকেই কাজ করেছেন, বর্তমানে এখানে আপনার অনেকেই ফ্রিতে কাজ করতে পারতেছেন না, তারা প্রো ভার্সন চালু করেছে যার জন্য অনেকে ফ্রিতে কাজ করতে পারতেছেন না। অনেক লোক এখান থেকে পেমেন্ট নিয়েছেন, আমি নিজেও বেশ কয়েকবার পেমেন্ট নিয়েছি। তো এখান থেকে আপনি ফ্রিতে কীভাবে ইনকাম করবেন এটা নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব। তো ক্রিপ্টো ট্যাব যে ব্রাউজার অ্যাপসটি ছিল এটা থেকে কিন্তু অনেকে ইনকাম করছেন, বর্তমানে তারা প্রো ভার্সন চালু করার কারণে আমরা এখন ফ্রিতে ইনকামটা করতে পারতেছি না, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আপনি ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। এটা লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দিয়ে সরাসরি আপনারা ক্রিপ্টো ট্যাব যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে এখানে ঝামেলায় পড়তে পারেন। তো আমি যেভাবে দেখাবো সেম টু সেম আপনি এখানে এই প্রসেস এখানে কাজ করবেন। তো অ্যাপসটি ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে, আসার পর উপর দিকে অনেকগুলো অপশন থাকবে, টান দিয়ে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসতে আসতে একেবারে এই অপশনটাতে চলে আসবেন, এখানে আসবেন। এখানে আসার পর একটু ভিডিওটা স্কিপ করবেন না, আমি আবার বলছি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন, না হলে আপনি কিন্তু এখানে ফ্রিতে যে ডাউনলোড করে অ্যাকাউন্ট কাজ করবেন সেটা কিন্তু করতে পারবেন না। একেবারে নিচের দিকে আসতে আসতে আপনারা একেবারে নিচের দিকে আসবেন, আসার পর এই যে অপশনগুলো দেখতেছেন এখানে চলে আসবেন। এখান থেকে ক্রিপ্টো ট্যাব অ্যান্ড্রয়েড লাইট, এই যে লাইট যে অ্যাপসটা আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। সরাসরি এইখানে আপনি ক্লিক করে দেবেন, একটু ভালোভাবে খেয়াল করেন, নিচের দিকে আসতে আসতে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন, এই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে যে লাইট অপশনটা দেখতেছেন এইটা আমি যেটা মার্ক করে দেখাচ্ছি এইটা কিন্তু এই লাইট যেটা এটাতে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে সরাসরি কী করবো আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, তো আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, দেখেন একদম লাইভ আপনাদেরকে দেখাবো, সরাসরি প্লে স্টোরে আসবে, প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই যে ক্রিপ্টো ট্যাব লাইভ, ক্রিপ্টো ট্যাব লাইভ যে অ্যাপসটা এটা ডাউনলোড করতে হবে, এটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর আপনি ওপেন করবেন। তো আমি যেহেতু ডাউনলোড করেছি আমি ওপেন করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। যারা নতুন আছেন পুরাতন আছেন সবাই এখানে ভিডিওটা দেখেন। ফাইল বন্ধুরা, তো আপনারা ডাউনলোড করে যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আশা করি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলে তারপর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু কেউ উল্টাপাল্টা করবেন না, ভুলভাল কাজ করবেন না, আপনারা যেভাবে দেখাইছে এইভাবে যদি কাজ করেন তাহলে ফ্রিতে আপনি এখান থেকে এখনও মাইনিং করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি ভালোই মাইনিং করা যায়। তো এরকম আসলে নিচের দিকে আসবেন, তো এটা স্কিপ করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে নেক্সট অপশন পাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনার সামনে এরকম আসবে, আসার পর আবার নিচের দিকে আসবেন, আসার পর আবারও নেক্সট করবেন, এইভাবে কয়েকবার আপনি নেক্সট করে দেবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি, একদম লাইভ আমি আপনাদেরকে দেখাবো, নেক্সট করে নিচের দিকে আসবেন। তো আসার পর এখান থেকে ফিনিশ চলে আসবে, ফিনিশে এখানে একটা ক্লিক করে দেবেন, তো ফিনিশ হয়ে যাবে। তো এখানে কাজ শেষ, এখান থেকে আপনি এই যে ক্রিপ্টো ট্যাব ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্রিপ্টো ট্যাব ড্যাশবোর্ড এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে তারপর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো ফ্রিতে মাইনিং করাটা একেবারে মানে আমাদের জন্য ভালো হয়। তো এইরকম আসলে আসার পর এখান থেকে আপনি এখান থেকে স্কিপ এটা করে দিতে পারেন অথবা লার্ন মোর এখানে ক্লিক করে দিতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিলাম, স্কিপ করে দেওয়ার পর আপনার গুগলটা ওপেন করবেন। এখানে সাইন ইন উইথ গুগল, গুগল এবং সাইন আপ, মানে সাইন আপ এবং সাইন ইন দুইটা একই। তো গুগলে ক্লিক করে দিলে আপনার মোবাইলে যে জিমেল আছে, যারা পুরাতন আছেন তাদের যে জিমেলটা আগে অ্যাকাউন্ট করছিলেন ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন, আর যারা নতুন আছেন তারা যে কোনো একটা জিমেল আপনার মোবাইল থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে জিমেলগুলো ওপেন হয়ে যাবে। এখানে আমার যে জিমেলটা ছিল জিমেলটা আমি সিলেক্ট করে দিছি। তো জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার মাইনিংটা এখন আমি স্টার্ট করব। এখন একটু নিচ এখানে এরকম আসবে, আসার পর এই যে অ্যাক্টিভ অপশনটা দেখতেছেন এই অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। এখানে অ্যাক্টিভ যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন, অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাক্টিভ এত এটা এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে তারা আপনারা একটা বিপিএন সিলেক্ট করতে বলতেছে, মানে সিটি বিপিএন, এই বিপিএনটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই বিপিএনটা কিন্তু আপনি ডাউনলোড না করলে মাইনিংটা চালু করতে পারবেন না। তো আমি বিপিএনটা ডাউনলোড করে নিয়েছি, সরাসরি গুগল প্লেতে ক্লিক করে দেবেন। এখানে গুগল পেতে ক্লিক করে দেবেন, সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবে। তো গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, একদম সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন, না হলে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন, এখানে ফ্রিতে মাইনিংটা করতে পারবেন না। তো আমি ইনস্টল করে নিচ্ছি, তো ইনস্টলে ক্লিক করে দিলাম, ইনস্টলটা হয়ে যাচ্ছে। ইনস্টলটা হওয়ার পর বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েল বন্ধুরা, তো আপনারা ডাউনলোড করে নেবেন সিটি বিপিএন, যেটা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখান থেকে যে ওপেন অপশন এখানে ক্লিক করে দেবেন, এটা ওপেন করে নেবেন। তো এটা আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করে এই বিপিএনটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর তারপর আপনি ওখান থেকে অটোমেটিক মাইনিং করতে পারবেন। এরকম আসলে নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এই যে নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এটা মোটামুটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ বলতে ফ্রিতে আপনি এখান থেকে এটা কানেক্টিভ করে নেবেন। তো আমি এখানে আবারও সিলেক্টেড এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানেও আপনাকে এই সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর গুগলের যে জিমেল আপনি ওই ব্রাউজারে যে জিমেলটা কানেক্ট করলেন, এখানেও ভিপিএনটা ওই জিমেলতে এখানে কানেক্ট করতে হবে। তো আমি এখানে গুগলে সিলেক্ট করে আমার ওই জিমেলটা দিয়ে আমি কানেক্ট করে নিচ্ছি। ফাইল বন্ধুরা, তো এখানে দেখেন কানেক্ট সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর লেটস গো এখানে একটা ক্লিক করে দিবেন। লেটস গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে কানেক্ট অপশন আসবে, কানেক্টে ক্লিক করে দেবেন। চুজ লোকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন, কোন আপনি যে কোনো একটা কানেক্ট মানে লোকেশনটা সিলেক্ট করে নেবেন। তো লোকেশনটা দিয়ে তারপর এখান থেকে এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে, ইউনাইটেড কিংডম আছে, আমি এটা দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম, এখানে দিয়ে দিচ্ছি। কিংডমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কানেক্ট অপশন, এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম। আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপর ওকে গট ইট এখানে দিয়ে দিবেন। একটু ভালোভাবে খেয়াল করবেন, না হলে কিন্তু আপনি এখানে উল্টাপাল্টা করলে পরবর্তীতে কিন্তু আপনি আবার ঢুকতে পারবেন না এখানে। প্রথমবারই কিন্তু আপনাকে এখানে কাজটা শেষ করতে হবে। তো আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে কানেক্ট অপশন এখানে ক্লিক করে দিলাম, কানেক্টে কানেক্টে ক্লিক করে দেওয়ার পর ওকে গট ইট গট ইটে দিয়ে দিলাম। এখানে এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের অ্যাপসের, তো এখানে আমি এটা কানেক্ট করেছি, এটা মনে হয় সমস্যা করতেছে। আমি দেখি অন্য কান্ট্রি সিলেক্ট করে দেখি। এখান থেকে আমি কানাডাটা দিয়ে দিচ্ছি, কানাডা দিয়ে দিলাম। তারপর এখানে কানেক্ট অপশন দিয়ে দিলাম, তারপর ওকে গট ইট এখানে দিয়ে দিলাম। তো ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, আমি এটা থেকে বের হয়ে যাচ্ছি। আমার ভিপিএনটা কিন্তু দেখেন উপরে কানেক্ট হয়ে গেছে। বন্ধুরা, তো আপনারা কী করবেন, কানেক্ট করার পর ওইটা থেকে মিনিমাইজ করে বের হয়ে সরাসরি ক্রিপ্টো ট্যাব ব্রাউজার যে অ্যাপটা আপনি ডাউনলোড করেছিলেন ওই অ্যাপসে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্লিক করে দিয়ে এই যে নিচের দিকে এখানে এই আইকনটার উপর ক্লিক করে দিয়ে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে অনেকগুলো অপশন শুরু করবে, আমি এগুলো মাইনিং করবেন। আপনি মাইনিং করবেন বিটিসি, এই যে বিটিসি যেটা এটা আপনি মাইনিং করবেন, এটা কিন্তু মাইনিং করতে হবে। তো এটা মাইনিংটা চালু করে দিবেন। মাইনিংটা চালু করে দিয়ে তারপর এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম, তো এখানে মোটামুটি রেফারেল আমার 113টার মতো রেফার আছে। আমি এখান থেকে কিন্তু অনেকবার পেমেন্ট নিচ্ছি। তো মাইনিংটা আমি চালু করে দিচ্ছি, আপনাদেরকে একদম লাইভ দেখাবো। তো অবশ্যই আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এখান থেকে এটা আপনি চালু করে নেন। অয়েল বন্ধুরা, তো এখানে আসার পর এখান থেকে আপনার আবার একটু উপর দিকে চলে আসবেন। উপর দিকে এখানে আসার পর এখান থেকে যে অ্যাক্টিভ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাক্টিভ 300 হ্যাশ পাওয়ার যেটা এটা আমরা কিন্তু অ্যাক্টিভ করবো। এখানে কিন্তু আমাদের ফ্রিতে যেহেতু ইনকাম দিবে, 1000 হ্যাশ পাওয়ার যেটা এটা কিন্তু আমরা এটাতে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। আমাদের হ্যাশ পাওয়ারটা থাকবে 300, যেটা এটা আমরা কিন্তু করে নেবো। তো এখানে ওইটা চালু করে দেবেন। তার নিচের দিকে এখানে আসলে এটা 1500 আছে, একটা 1000 আছে, এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো আপনাকে কিনে নিতে হবে। পারচেস করে নিলে তাহলে আপনি এগুলোতে বেশি ইনকাম করতে পারবেন। যাই হোক, এখানে ফ্রিতে যেহেতু ইনকাম করবেন, অ্যাক্টিভ 300 যেটা এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, এরকম আসবে 300 হ্যাশ পাওয়ার আমাকে ফ্রিতে দিয়ে দিবে। এখান থেকে অ্যাক্টিভ 300 হ্যাশ পাওয়ার এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা চলে আসবে এরকম। তো এরকম একটা ক্যাপচা সেটা টানতে এইভাবে ধরে এটার উপর এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে বসিয়ে দিয়ে তারপর ডান অপশন আসবে, ডানে ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু মাইনিংটা চালু হয়ে গেছে। তো আমার কিন্তু এখান থেকে এই যে দেখেন মাইনিংটা কিন্তু চালু হয়ে গেলো, 300 হ্যাশ পাওয়ার দিছে। এটা দিয়ে আমি এখন থেকে ফ্রিতে ইনকাম করবো। প্রতিদিন একবার করে 12 ঘন্টা পর পর, সম্ভবত 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা পর পর আপনি মাইনিংটা চালু করে দেবেন। জাস্ট 1 ঘন্টা পরে অ্যাপসের ভিতরে ঢুকবেন, 300 হ্যাশ পাওয়ার যেটা আপনি ফ্রিতে পাইছেন এটাতে আপনি মাইনিংটা এখানে চালু করে দিয়ে 1 ঘন্টা পর পর এসে চালু করে দেবেন। তাহলে ফ্রিতে কিন্তু আপনার এখান থেকে বিটিসি ইনকাম হবে। এই যে নিচের দিকে আসবেন, এখানে বিটিসিটা জমা হয়ে যাবে অটোমেটিক। আমার 263টা আছে, 1 ঘন্টা পর যেটা মাইনিং হয়ে ইনকাম হবে সেটা এখানে জমা হয়ে যাবে। তারপর এখান থেকে উইথড্র নেবেন কীভাবে, উইথড্র বিটিসি এখানে একটা ক্লিক করে দেবেন। তো উইথড্রল বিটিসিতে ক্লিক করে দেওয়ার পর থেকে মিনিমাম উইথড্রল হচ্ছে 1087, ওনলি 1087, মাত্র 1087 হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। তো 1087 হলে দেখেন এখান থেকে যে বলছে তারা মিনিমাম অ্যামাউন্ট উইথড্রল হচ্ছে 1087। তো আমার যখন 1000 হবে তখন আমি এখান থেকে উইথড্র নিতে পারবো। তো আমি এখান থেকে এখানে 1000 হলে এখান থেকে উইথড্রল অপশনটা চলে আসবে। তখন কিন্তু আপনি অটোমেটিক বিটকয়েনের যে অ্যাড্রেস আছে, বিটিসির অ্যাড্রেস, ট্রাস্ট ওয়ালেট বলেন, তারপর কয়েন বেস বলেন, যে কোনো জায়গায় আপনি এটা পেমেন্ট নিতে পারবেন। ফাসেট পেতে নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো এখান থেকে পেমেন্ট হিস্টোরিতে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি কয়বার উইথড্র নিয়েছি সেটা এখানে দেখেন। এখান থেকে দেখেন কমপ্লিট, একবার নিয়েছিলাম 100 শতাংশ, 1200, 1300, তারপর একবার নিয়েছি 1638, তারপর একবার নিয়েছি 1280, মোটামুটি অনেকবার পেমেন্ট নিয়েছি আমি। দেখেন এখান থেকে
অনেকবার কিন্তু আমি এখান থেকে পেমেন্ট নিছি, 1200, 1121, তারপর নিচে 1386, 1887 অনেকবার এখান থেকে আমি পেমেন্ট কিন্তু নিয়েছি। এগুলো সবগুলো কিন্তু কমপ্লিট পেমেন্ট কিন্তু আমাকে দিয়ে দিছে। তো 100% কিন্তু এটা পেমেন্ট করে, লাইভ পেমেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে দেখালাম। তো মাইনিংটা কীভাবে চালু করেন, আমি আশা করবো যে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখেন তাহলে আপনার এখানে কোনো প্রকারের সমস্যা হবে না। তো আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন। 3 লাইনে এখানে 3 ডটে ক্লিক করে দিলে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অপশন পাবেন, এই যে এখান থেকে লগ ইন সেটিং, এই সেটিংসটা আপনারা ফাসেট পে অথবা ফাসেট পের যে বিটিসি অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দিতে পারেন, অথবা কয়েন বেসের বিটিসি অ্যাড্রেসটা দিয়ে এখানে সেটটা করে নিতে হবে, যে এখান থেকে আপনার এটা কিন্তু সেট আপটা করে নিতে হবে। আমি এটা করে নিয়েছি। আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলে অ্যাড্রেস বসানোর অপশন দিবে, ওইটা দিয়ে আপনার ওকে করে দেবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে সেটিংস হয়ে যাবে। আশা করি যে পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো প্রকারের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, তো আমার কিন্তু মাইনিং চলে শুরু হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি আবার এসে মাইনিংটা চালু করে দেবো। এটা অনেকবার পেমেন্ট নিয়েছি, আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে, দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম হবে, এখানে টোটালটা এখানে আপনার শো করবে। এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আপনি উপরে এটা দেখতে পারবেন, তারপর উইডোতে ক্লিক করে দিলে আপনি উইডোটা করতে পারবেন। আশা করি যে পুরো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।